হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগস এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিসকভার 125 সিসি সাদা ইঞ্জিনের বাইক, ঠিক আছে, হাইড্রোলিক ব্রেক সহ ভালো মানের একটি বাইক। সবকিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওতে। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন ডিসকভার 125 সিসি, তারা এই বাইক নিতে পারেন, দেখতে পারেন। সবকিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলতে চাই হচ্ছে বাইকটির কন্ডিশন পারফরমেন্স সম্পর্কে। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক কিনতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। সব কিছু বিস্তারিত আমি জানাবো এই ভিডিওতে। তো প্রথমে যদি দেখা হচ্ছে বাইকটির সামনে টায়ার, দেখুন বাইকটির সামনে টায়ার কিন্তু একদম ফ্রেশ আছে। বাইকটির মাঠঘাট কন্ডিশন দেখুন, একদমই সুন্দর, সকাপ কন্ডিশন দেখতেইছেন, ফ্রেশ। বাইকটির লুকস যদি আমি আপনাদেরকে একটাবার দেখাই, দেখুন অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা একটিবার। বাইকটি যদি কালার কম্বিনেশন দেখাই, দেখুন বাইকটির কালার কম্বিনেশন কিন্তু একদমই বেটার। আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন, দেখতে পারেন। সব কিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওতে, ঠিক আছে। এখন বলবো বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু একদমই ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে, দেখুন আপনারা একটিবার। যারা ভালো মানের ইঞ্জিন কোয়ালিটি সম্পন্ন একটি বাইক কিনতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। এখন দেখাবো হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার। তো সামনের টায়ার, পিছনের টায়ার অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, আপনি অনেকদিন মধ্যে চালাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। বগুড়া বিয়ার টে থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি, আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাইতে পারবেন। এই থেকে দেখায় বাইকটি সাইলেন্সার, দেখুন একদমই ফ্রেশ আছে। হ্যাঁ, ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স দেখুন অনেক ভালো, অনেক সুন্দর। এখন বলবো বাইকটি কত কিলো চলছে। বাইকটি চলছে 5572 কিলোমিটার। আসলে মিটার দেখে কখনো গাড়ি কিনবেন না, বাইকটির কন্ডিশন পারফরমেন্স দেখে বাইক কিনবেন, তাহলে একদম ফ্রেশ সুন্দর রয়েছে, আপনি নিতে পারেন এক কথায়। এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইসের কথা। এই বাইকটির ফিক্সড প্রাইস 1,14,500 টাকা, ঠিক আছে। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানই পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আর যেই প্রথম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।